Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি, আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে, আর আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 7:30 বাজে, আর আমি হচ্ছে 7:30 থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে আজকে আর হাঁটতে যাইনি, রোদ হয়ে গেছে, এখন আর হাঁটা যাবে না। এই রোদে হাঁটতে গেলে পুরো ঘেমে চান করে যাব, গরম তো সেই জন্য মানে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হেঁটে নিলে ভালো লাগে, তা সেই জন্য আজকে হাঁটতে যাইনি, তা ঘরেই একটু হেঁটে নিলাম আস্তে আস্তে করে। আর বাবা এখনও অবধি ঘুমোচ্ছে, ওঠেনি। আমি এখন রান্নাঘরে যাব, চা বসাবো, চা খাবো, একটু চা খেতে ইচ্ছে করছে। চা আর মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে বিছানা বিছানা বাগাবো। এখনও কিছুই কাজ হয়নি, সব কাজ পড়ে আছে, আস্তে আস্তে করবো এবার। আর মিস্ত্রিরা আজকে আসবে, কাজ হবে ওই আর কি। চলো এখন আমি চাটা করে চা আর মুড়ি একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পরে কাজগুলো করবো, পরে আসছি। বিছানাটা বাগিয়ে নিয়েছি, দেখো বাগিয়ে ঝেড়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে আমার। বাবা এখনও অবধি ওঠেনি, এই যে জল ভরবো, এই কটা বোতল খালি হয়েছে, আর কোথায় বোতল আছে দেখি নিয়ে আসি, দিয়ে এসে জলটা ভরে নিই, ভরে নিয়ে তারপরে আমি ওই ঘরের বিছানাগুলো বাগাবো। চলো পরে আসছি। জল ভরা হয়ে গেছে আমার, জলটা ভরে বিছানাটা বাগিয়ে নিলাম। বাবা এখনও অবধি ওঠেনি, বাবাকে এবার ডেকে দেবো, কেননা সে আবার খাবে, তার আবার খেতে দেরি হয়ে যাবে, 8:30 বাজছে, তার খুব রোদ বেরিয়ে গেছে। আর এখন ছেলে খাবে, ছেলেকে খেতে দিয়ে দিই, আর জামা কাপড়গুলো সব মেখে দিয়ে আসলাম এই আর কি। তারপরে বাবাকে তুলি দেখি, তারপরে ইয়ে করবো, বাবার ঘরে বিছানাটা বাগাবো, বাবা কি খায় দেখি, আস্তে সেই মতন তাকে খেতে দেবো না। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, অনেক কাজ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বইয়ের তাকগুলো সব গোছাচ্ছিলাম সোনার, খাতা টাতাগুলো সব বের করে দিলাম, এত খাতা বেরিয়েছে, 2 বস্তা খাতা বেরিয়েছে, সেগুলো সব দেখে দেখে আবার রাখলাম, কোন খাতাগুলো রাখা হবে, কোনগুলো দেওয়া হবে, কী করে দিতে হবে, কেননা ঘরে কাল থেকে রং হবে আমার, কাল থেকে ঘরে রং করা হবে, সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে থেতিয়ে রাখতে হবে। এখন উলট পালট হয়ে যাবে চারিদিক, এদিক ওদিক জিনিস, এত জিনিস কোথায় রাখবো তার ঠিক নেই এই আর কি। দিয়ে সেই সব বাগিয়ে তারপরে রান্না চাপিয়ে দিলাম, ভাত হয়ে গেছে আর পটল ভাজা করেছি, আর সজনের একটা আলু দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল হয়েছে, বাটা মাছের তরকারি হবে, দই দিয়ে বানাবো বাটা মাছটা, আর আর কালকের একটু এঁচোড়ের তরকারি আছে গরম করে নেবো এই আর কি। আর ডাল আজকের মেনু এই করেছি, আর রাতে রুটি কুমড়োর তরকারি হবে, আর মাছের ঝালটা এখনও হয়নি, মাছটা করবো, দিয়ে কড়াইতে তেল দিয়ে ভাবলাম অনেকক্ষণ আসা হয়নি, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, তাহলে একবার যাই। এই সবজি টবজিগুলো কাটছিলাম, তারপরে হচ্ছে মশলা বাটলাম, এইসব কাজগুলো করলাম। চলো রান্নাঘরে চলো, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মাছটা ভাজতে দিয়েছি, দেখো ভাটা মাছগুলো, আর হচ্ছে এই যে কুমড়ো আলুটা কেটে ধুয়ে রেখেছি, ভাতটা হচ্ছে এখনও হবে। এখানে মাছের ঝালের জন্য টমেটো কেটে রেখেছি, আর এটার মধ্যে আছে যে সজনে ডাঁটা, আলু দিয়ে একটা চচড়ির মতন করেছি সর্ষে বাটা দিয়ে, আর নিচে আছে পটল ভাজা, আর ডাল করবো, মাছটা হবে আর ডাল হবে, আর কালকে ওই একেবারে তরকারিটা গরম করে নেবো, তাহলে হয়ে যাবে। এই মশলা বাটাও আমার হয়ে গেছে, এই যে পেঁয়াজ রসুন আদা সব বেটে নিয়েছি, আর এখানটা দেখো কী হয়ে আছে, বাগাবো এখন। বাবার জন্য বেদানাটা ছাড়িয়ে রেখেছি, রস বানাবো এখন, এই ছাড়ালাম, এখন রসটা বানিয়ে তাকে দিয়ে দিই বাবাকে, বাবা ফিজিওথেরাপি করতে এসেছিলো, হয়ে গেছে, তাকে এখন দিয়ে দেবো রসটা, মাছের ঝালটা ভুষি দিয়ে আমি তাকে দিয়ে দেবো। চলো এটা হোক, তারপরে পরে আসছি।
মাছটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি, দই দিয়েছি আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর টমেটো দিয়েছি একটু, দিয়ে একটু ঝোলঝোল নামিয়েছি, ও টেনে যাবে। ভাতটা এই উপর দিয়ে দিলাম, ডাল হয়ে গেছে, আর এই যে কুমড়োর তরকারিটা হচ্ছে, এখন ভাজতে দিয়েছি নুন দিয়ে, আস্তে আস্তে জল বেরিয়েছিল দেখো, জলটা শুকিয়ে গেছে, এবারে এবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সব দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, কুমড়োটা খুব ভালো ছিল, সেদ্ধ হয়নি এখনও, অল্প অল্প সেদ্ধ হয়েই এসছে, জল দেবো না, এর জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। কুমড়োটা হয়ে গেলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে চান করতে চলে যাবো। মশলাটা দিয়ে দিই, দাঁড়াও, মশলাটা দিয়ে দিয়েছি, একবারে অল্প করে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, মেঝে ঢাকা দিয়ে দিই, জল দেবো না, জল না দিয়ে এই কুমড়োর জলে এটা সেদ্ধ হয়ে যাবে। চলো পরে আসছি। এই মাত্র রান্নাঘরের সব কাজ সেরে গ্যাস মুছলাম, গ্যাস টেস মুছে বাসন টাসন সব নামিয়ে দিয়েছে, তারপরে চান করে আসলাম, চান করতে শরীরটা একটু আরাম লাগছে, এত গরম আর কি, রোদের তাপ আর ভীষণ রোদ দিয়েছে একবারে, এই আর কি, তো শরীরটা বেশ ঠান্ডা লাগছে, এখন একটু বসবো। এখন বাজছে 1:05, তা হচ্ছে 1:30 বাজলে সবাই ভাত খেয়ে নেবো, এই আর কি, এখন একটু বসি, পরে আসছি, চলো। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঘুমোইনি, যা গরম, ঘুম ধরছে না কিছুতে, ঘরগুলো পুরো একবারে গরম হয়ে যাচ্ছে, ভাপ উঠছিল এমন অবস্থা। তারপরে একটুখানি শুয়ে উঠে পড়েছিলাম, তারপরে আবার কারেন্ট চলে গেলো, এই সময় মতো কারেন্ট আসলো, আর বিকেলের অর্ধেক কাজ হয়ে গেছে, জামাকাপড় তুললাম, সেগুলো ভাঁজ করলাম, তারপরে চা করে দিলাম, ছেলেটাকে বললাম তা হচ্ছে তুই জলটা একটু ভরে দে অ্যাকোয়াগার্ড থেকে, সে এখন জল ভরছে, আমি এখন আটা মাখবো, মেখে রুটিগুলো করে নেবো। ভীষণ গরম দেখো, পুরো ঘেমে চান করে যাচ্ছে, এত গরম, রুটি করব আর কুমড়ো আলুর তরকারি করা আছে, সেই দিয়ে রুটি খাবে সবাই, আর হচ্ছে ওরাও খাবে মিস্ত্রিরা, এই আর কি। তারপরে আবার বাগানে গাছে জল দেবো, এগুলো করবো, বাগানে না গাছে জল দিলে, গাছে রোদ জল দিয়ে দেবো, কালকে জল দিয়েছে, আজকেও আবার শুকিয়ে কাঠ হয়ে গেছে, বিরাট রোদের তাপ না, এত তাপ আর কি বলবো। চলো রান্নাঘরে, চলো তোমাদেরকে দেখাই একবার, জল ভরে নিচ্ছে ছেলে আমার, একটা কাজ করে দিচ্ছে, বললে এখন কাজ করে দেয় ঘরে থাকলে, এই আর কি। চলো আটাটা মাখবো, এই যে রেডি করে নিয়েছি, এটা এখন মেখে নিই, মেখে পরে আসছি, চলো। আটা মাখা হয়ে গেছে দেখো, এখন আমি এইখানে নিচে বসে বেলে নেব, বেলে তারপরে রান্নাঘরে গিয়ে সেঁকে নেব, গ্যাস জ্বেলে দিয়েছি, তাওয়াটা গরম করতে দিয়েছি, এখন আমি বেলে নেবো এগুলো, আজকে আর তোমাদের সাথে শেয়ার করছি না, হয়ে যাক তারপরে পরে দেখাচ্ছি। চলো আমি এখন তোমার করে নিয়ে এগুলো, রুটি হয়ে গেছে, রুটি করে গ্যাসটা মুছে নিয়েছি, বাবা বললো রুটি খাবে না ডালিয়া খাবে, সেই জন্য ডালিয়াটা বসিয়ে দিলাম, যা গরম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাবো, আর যা গরম গরম থাকে, যদি না গরম থাকে তখন একটু গরম করে দেবো, তাহলেই হবে, ডালিয়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে রুটি আর এই যে কুমড়োর তরকারি করেছি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। না চলো গাছে জল দেবো এখন, পরে আসছি আমি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, গরমে কিছু ভালো লাগছে না, এই ফ্রেশ হয়ে একটু আসলাম, আর মাথা ধরে আছে আজকে প্রচণ্ড পরিমাণে রোদের জন্য, রোদ গরমের জন্য ভীষণ গরম, এখানে থাকা যাচ্ছে না গরমে, মাথাটা এমন ধরে আছে কি বলবো, সেই মানে কিছু বলার নয়, মাথা ধরে থাকলে আমার কিছুই ভালো লাগে না, এই আর কি। এই মিস্ত্রিদেরকে খেতে দিলাম, খেতে টেতে দিয়ে আসলাম, আর দিয়ে ফ্রেশ হলাম, গায়ে জল ঢাললাম, মানে গায়ে জলটা ঢালতে তাও একটু শরীরটা আরাম লাগছে, কিন্তু মাথা প্রচুর পরিমাণে ধরে আছে, ভালো লাগছে না, এই আর কি। রাত্রে তো রুটি তরকারি সব হয়ে আছে, বাবা বললো ডালিয়া খাবে, তার জন্য ডালিয়াটাও করে রেখে দিয়েছি, শুধু যখন খাবে তখন ডিমের অমলেটটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।